যাক, আপনাদের মন মন ভালো করুন, কাজ শুরু হচ্ছে, মন খারাপ নাকি? এই মনে করেন আপনার ভার্সিটির গ্রেড, আমার সাথে অনেকেই আছে 3.992 একটু আমাকে আমি মাঝে জিআরই প্রিপারেশন নিতে যে আমার নতুন 960টা ওয়ার্ড শিখে লাগছে, এমন এমন ওয়ার্ড ড্যাসিটন মানে জানেন কেউ? হ্যাঁ, এরকম অনেক ক্যাপ্রিশিয়াস, লাইক চিকানারি, চিকানারি হচ্ছে টু ট্রিক সামওয়ান। হ্যাঁ, ওরা ওয়ার্ড শিখবেন, ভোকাবুলারি শিখবেন, এটা কাজ হচ্ছে। ওষুধের নাম হলো যেটা বলা হয় যে আজকের যে টাকাটা আছে সেই টাকাটা আগামীকালকে থাকবে না। এমন একটা কোশ্চেন হতে পারে যে স্যার 100 টাকা তো 100 টাকাই থাকবে, চেঞ্জ তো আর হবে না, 100 টাকার নোট 100 টাকাই থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 100 টাকা আগে যা যা করা যেত এখন সেটা করা যায়। যেমন শায়েস্তা খান আমলের কয় টাকায় কত কত চাল পাওয়া যেত জানেন? ঠিক আছে, আমি গরুর স্পেসিফিক আমি বলতে পারছি না, তবে টাকায় 1 মণ চাল শুনেন নাই, আচ্ছা, আমার একটা ব্যাচ আমি নাম বলবো না, যেটা প্রবলেম এটা আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে আই ওয়াজ আ স্টুডেন্ট ওয়ান্স, ঠিক না? সো
স্টুডেন্টদের মধ্যে আমরা একটু ফান করব, গল্প করব, কথা বলবো, দ্যাটস অল রাইট, বলতেই পারেন, আমিও বলতাম, বাট এমনভাবে বলুন না যাতে আমার আমি অ্যাটেনশন হারাই ফেলি। আর যদি খুব ইম্পর্টেন্ট কথা বলতে হয় পারমিশন না লাগবে না, আপনারা বাইরে গিয়ে কথা বলতে পারেন, কোনো সমস্যা, আই হ্যাভ নো ইস্যুস। যদি ওয়াশরুমে যেতে হয় আস্তে করে চলে যাবেন, বাট হোয়াইল আই এম ডেলিভারিং লেকচার ওই সময়টাই হচ্ছে একটু মানে ইন্টারাপ্ট হইলে আমার জন্য একটু পেস বা টেম্পো ধরে রাখাটা টাফ। সি ইউ অল আর ইউনিভার্সিটি স্টুডেন্টস রেসপেক্টেড ইন দ্য সোসাইটি। অবশ্যই আপনারা জানেন যে পৃথিবীতে কত মানুষ গ্র্যাজুয়েট করে, পার্সেন্টেজটা কত, না এত অনলি 7%, একটু বাড়তে পারে। আপনি যদি ব্যাচেলর একটা ডিগ্রি পান আপনি 7% মানুষের মধ্যে আছেন। আমি লাস্ট একজন কিনোট স্পিকার বলছিলাম, এখন একটু বাড়তে পারে, এটা অবশ্য 3-4 বছর আগে আমি শুনছিলাম। আপনাদের যাদের যাদের ক্লাসে মানে ক্লাস থেকে কিছু নেওয়ার ইচ্ছা হবে আপনারা দেখবেন। হ্যাঁ, আমি যদি ক্লাস আপনারা কনসেন্ট্রেট না করেন, মানে আমি তো চেষ্টা করবই আপনাদেরকে অ্যাটেন্ড মানে এটার সাথে ইন্টারেক্ট করা, মানে একান্ত যদি না করেন মানে ইউ উইল হ্যাভ ইয়োর লস, ঠিক আছে। বাট আপনারা ক্লাসে থাকেন সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স নিয়েও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ক্লাসে কথাটা বলবেন না, যদি বলতে হয় এটা বাইরে যেয়ে বলবেন, যাতে কারণ অনেকে থাকতে পারে যে আপনাদের মধ্যে যে দে ওয়ান্ট টু লার্ন সামথিং, ঠিক না, তাদের জন্য এটা ডিস্টার্ব হয়, আমার নিজের জন্য প্রবলেম হয়, এটা একটু আপনারা এনশিওর করুন। হ্যাঁ, কী বললেন, ডিস্টার্ব করার জন্য বলতে। ও আচ্ছা, ঠিক আছে, আবার এই যে গল্প উত্তর বেড়ে গেছে, ঠিক আছে, এখন আমরা স্টার্ট মানে যেটা বলতেছিলাম যে টাইম গেল অফ মানি। হ্যাঁ, তো এক সময় টাকা অনেক কিছু পাওয়া যেত, হ্যাঁ, যেমন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, সেটা 100 টাকা, টাকা দিব না, দেখাবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে 100 টাকা, ঠিক না, এটা ছাপাইছে বাংলাদেশ ব্যাংক, এরকম বাংলাদেশ ব্যাংক অনেক টাকা ছাপাচ্ছে। এই টাকাটা আপনি কি 101 লিখতে পারবেন, 105, 110, এটা তো 100 টাকা 100 টাকাই থাকে, ঠিক না। সো কিন্তু আমাদের টাইম ভ্যালু অফ মানি বলতে থাকি এটার ভ্যালু বেড়ে যাবে, মানে কোনো এক ক্ষেত্রে এটার ভ্যালু বেড়ে যেতে পারে। টাইম ভ্যালু অফ মানি তো সেটাই বলতেছে, বাড়বে অথবা কমবে, যে কোনো এক, হ্যাঁ কমেও যেতে পারে, কমে হচ্ছে যখন ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি, হ্যাঁ তখন কমে। মুদ্রাস্ফীতি সম্পর্কে জানেন আপনারা, ইনফ্লেশন বলেন তো, আচ্ছা বর্তমান দেশের একদম প্রেক্ষাপট বললাম, বাট অ্যাকচুয়াল জিনিসটা কি একটা আপনারা বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংক যখন অনেক পরিমাণে টাকা ছাপাবে তখন ইনফ্লেশন হবে, এটা বলতে পারেন, অনেকে হয়তো এটা শুনছেন, কিন্তু অ্যাকচুয়াল ওইটা না, না এত এত ওইটা একটা প্যারামিটার বা ম্যাট্রিক্স, একটা ফ্যাক্টর, বাট অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে জাস্ট খুব সিম্পল, সেটা হচ্ছে পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার অফ মানি, এটা আপনারা লিখে রাখতে পারেন। যদি কখনো কেউ কোনো ভাইবাতে কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইনফ্লেশন, বলবেন যে পারচেজিং পাওয়ার অফ মানি ডিক্রিজেস, শেষ। What is inflation? Purchasing power of money decreases. আচ্ছা এখন purchasing power of money মানে কি বুঝতে চাই? আপনারা আগে মজুর দাম কত থাকে? 15 টাকা, এখন মজুর দাম কত? 20 টাকা, এক সময় 250 গ্রাম কোক কিনতাম কত থাকে? 20 টাকা, এখন 25 টাকা, ঠিক না? আচ্ছা কোকে আসি, কোক আপনি যদি বাজারে 100 টাকা নিয়ে যান, যাওয়ার পরে আপনার যদি প্ল্যান থাকে 250 ml কোক কেনার, মনে করেন আপনি 2016 সালে আছেন, বা 16 তো না এত দূরও না, 16 সালে মানে 15 টাকা ছিল, 2021 সালে, হ্যাঁ 2021 যদি আপনি 100 টাকা দিয়ে বাজারে গিয়ে কোক কিনতে চান, তাহলে কয়টা পাবেন কিনতে? 5টা, 5 × 10 বা 5 × 20 = 100, তো আপনি 5টা কিনতে পারবেন। এখন জানবো বাজারে কয়টা কিনবেন? 4টা, ঠিক না,
দেখা যাচ্ছে চারটা কিনতে পারো, তাহলে একটা কম টাকা সেল একশো টাকা, বাট একটা কম, ঠিক না, একটা কমে গেছে। সো তাহলে কি এই টাকার যে পাওয়ার এটা লুজ হয়েছে না বাস লুজ হয়েছে? লুজ হয়েছে, এক্স্যাক্টলি। পারচেজিং পাওয়ার ডিক্রিজেস, এটা ইনফ্লেশন। মানে আগে হচ্ছে আপনার পাঁচটা কিনতেন, এখন পাচ্ছেন চারটা। আগে আমি ছোটবেলায় 2007 সালে চাল কিনছি 18 টাকা কেজি, আর 80 টাকা কেজিতে কিনি, অতটা বাস। তার মানে আমার আগে 18টা 1 টাকা নিয়ে যদি আমি বাজারে যেতাম, তাহলে 1 কেজি চাল আমাকে দিয়ে দিচ্ছে। এখন আমার 80টা 1 টাকা নোট নিয়ে যেত, মানে আমি এমনি ইয়া করে বোঝাচ্ছি 80 ইউনিট কারেন্সি। তার মানে একটা জিনিসকে কেনার জন্য অনেক বেশি দিতে হচ্ছে, তাহলে কি তার যে ক্ষমতা কমে যাচ্ছে না, ঠিক না? এটা ইনফ্লেশন। পারচেজিং পাওয়ার এগেনস্ট দ্য গুডস, যে কোনো একটা জিনিস কেনার জন্য আছে ওটা কমে যাবে, তো এটা কমে যাবে, ঠিক আছে? এটাকে আমরা ইনফ্লেশন বলি। সো ইট ইজ অলসো আ কাইন্ড অফ আ টাইম ভ্যালু অফ মানি, যে সময়ের সাথে সাথে এটা কমে গেছে। এটা কমার অনেক কারণ থাকতে পারে, যে আমরা আমাদের সাপ্লাই ডিমান্ডের প্রবলেম হচ্ছে, এনাফ সাপ্লাই আমরা দিতে পারতেছি না, ডিমান্ড ফুলফিল হচ্ছে না। এই ক্লাসে আমরা সাপ্লাই ডিমান্ড এনশিওর করতে পারতেছি না, দেন মনে করেন এক্সপোর্ট ইম্পোর্ট ঠিক মতো হচ্ছে না, সেরকম অনেক কারণে এটা হইতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা টাইম ভ্যালু অফ মানি, খুবই জেনারেল একটা কনসেপ্ট আমি দিলাম। এখন আমি যদি একটু আচ্ছা থিংস টু কভার এর আগে একটা জেনারেল ওভারভিউ দিয়ে নিই। দেখেন টাইম ভ্যালু অফ মানি এটা হচ্ছে যে ব্র্যাকেটে ইনভেস্টোপিডিয়া লাগে। ইনভেস্টোপিডিয়া সম্পর্কে জানেন আপনারা কেউ? এনিওয়ান? আর উইকিপিডিয়া চেনেন? সবাই চেনেন। আচ্ছা, ইনভেস্টোপিডিয়া হচ্ছে একটা উইকিপিডিয়া, বাট ফর ফাইন্যান্স, অ্যাকাউন্টস, বিজনেস, এগুলোর জন্য। আপনি যে কোনো কিছু যদি ইনভেস্টোপিডিয়া ডট বা ইনভেস্টোপিডিয়া সার্চ দেন, মনে করেন হোয়াট ইজ ইনফ্লেশন, চলে আসবে, ঠিক আছে? এখন এই জিনিসটা আমার লেখা না, এটা ইনভেস্টোপিডিয়া থেকে লেখা, এর জন্য ব্র্যাকেট এরকম করে ইটালিক ফরম্যাটে দিয়ে দিছে। এটাকে বলে সাইটেশন করা বা রেফারেন্স দেওয়া। ভবিষ্যতে যখন পেপার লিখবেন, কেউ না কেউ তো পেপার লিখবেন, থিসিস করবেন, আপনারা করতেই পারেন, রিসার্চ করতে পারেন, তখন এই জিনিসটা খুব মেনটেন করতে হবে, নাহলে আপনি কপিরাইট ক্লেমে চলে যাবেন। মনে করেন আমি যদি এখন ইনভেস্টোপিডিয়া এটা না দিই, হ্যাঁ, আপনাদেরকে পড়াইলাম, পড়ানোর পরে ইনভেস্টোপিডিয়া কোনো না কোনো কারণে ইউটিউবে ঢুকলো, হ্যাঁ, স্কলারসের চ্যানেল, মনে করেন ওরা দেখলো যে আমি এরকম একটা ডেফিনেশন দিচ্ছি কিন্তু ইনভেস্টোপিডিয়ার নাম দেইনি, ইনভেস্টোপিডিয়া ক্যান সু মি। সু মানে বুঝেন, মানে কোর্টের জন্য হাজিরা বা লিগাল অ্যাকশন, যে ও আমার জিনিসটা ইউজ করছে আমার পারমিশন ছাড়া। বাট আমি যখন এই যে এটা ব্র্যাকেটে দিয়ে দিছি না, আমি বুঝছেন, সো এটা খুব ফলো করবেন, যে আপনারা যখন কোনো একাডেমিক কিছু করবেন, তখন এইটা যাতে এরকম ব্র্যাকেট আপনারা দিয়ে নেন, বা কোনো রেফারেন্স দিয়ে কোনো কিছু দিলে, সেটাও আপনাদেরকে শেখানোর জন্য বা বলার জন্যই আমি এই কাজটা করছি। হ্যাঁ, সো টাইম ভ্যালু অফ মানি যদি আমরা দেখি, যে মিনস দ্যাট এ সাম অফ মানি ইজ ওয়ার্থ মোর নাও দেন দ্য সাম অফ মানি ইন দ্য ফিউচার, তার মানে এখন এটার ভ্যালু বেশি। এখন কোয়েশ্চেন আসতে পারে, স্যার আপনি তো একটু আগে বললেন যে এটার ভ্যালু ফিউচারে বাড়বে বা কমবে, তাহলে এখন বেশি কীভাবে, ঠিক না? এখন বেশি কীভাবে সেটা আমি বলি, যে এই মনে করেন 100 টাকা, হ্যাঁ, আমি যদি এখানে ফেলায় রাখি, কোনো জায়গায় কিছু করলাম না, তাহলে এই 100 টাকা কি 100 টাকা থাকবে না? থাকবে কি না? থাকবে। ইভেন এটার ভ্যালু একটু কমে যেতে পারে, কারণ আমি ওই যে কোকের যে আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম। সো এই 100 টাকা যদি আপনি মাটির ব্যাংকে গুজে রেখে দেন, তাহলে এই টাকা কোনো বাড়বে না, কিন্তু আপনি এই 100 টাকাটা যদি কোনো ব্যাংকে ফেলেন, কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করেন, কোনো জায়গায় এটাকে খাটান, একটা ব্যবসা করেন, তখন এই 100 টাকাটা বেড়ে যাবে, বেড়ে যাবে না? তার মানে বলা হয় টাইম ভ্যালু অফ মানিতে, যে এখন তোমার কাছে যে টাকাটা আছে সেটা তোমার ভবিষ্যতের চেয়ে বেশি, কেন না পোটেনশিয়াল, মানে এটার একটা পোটেনশিয়াল আছে যে ভবিষ্যতে তোমাকে বেশি রিটার্ন দেওয়া বা তোমাকে বেশি ভ্যালু বানায় দেওয়া।
সো ইনভেস্টোপিডিয়ার অ্যাঙ্গেল থেকে বা একটা জেনারেল ডেফিনেশন যদি আমরা একটু বুকিশ স্টাইলে যাই তাহলে টাইম ভ্যালু অফ মানি ডেফিনেশন হচ্ছে এইটা। মানে একবারে সিম্পলি মানে সিম্পলিফাই যদি করি, সিম্পল কেসে যদি বলি, সেক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি বোঝায় যে সময়ের সাথে সাথে মুদ্রার পরিবর্তন। বাট একটা জিনিস সবসময় মনে রাখবেন যে এখন আপনার হাতে যে টাকাটা আছে এটার ভ্যালু অনেক যদি আপনি রাইট চ্যানেলে এটাকে কাজ করাতে পারেন। বাট এটাকে যদি রেখে দেন তখন এটাকে আমরা বলি আইডল মানি, মানে যেই টাকা কোনোদিন পরিবর্তন হবে, একশো টাকা একশো টাকাই থাকে, টাকা টাকাই থাকবে, বরং এই টাকা দিয়ে আপনি কম জিনিস কিনতে পারেন। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট দ্য থিং ইজ। আমি এটা এখানে বুঝাইছি যে একটা ডলার টাইম বাড়তেছে, গুড ডিল, ইফ ইউ ক্যান মেক এ গুড ডিল। আর এর জন্য আমি এই ইনফোগ্রাফিক্সটা ইউজ করছি, এগুলাকে বলে ইনফোগ্রাফিক্স আর কি, যে কোনো ইনফরমেশান আপনি যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেন। ওকে, সো আমরা এখানে কী কী কভার করবো একটু আমি বলি। জেনারেল ওভারভিউ, ম্যাট্রিসেস, ম্যাট্রিসেস মানে বুঝি আমরা, ম্যাট্রিক্স, ওকে, না বুঝলে বলবেন বুঝি না, নো প্রবলেম, জাস্ট কাম হিয়ার টু লার্ন, আমি কখনো কাউকে জাজ করবো, সো বি ফ্রি, কোনো সমস্যা নেই। আপনারা জানেন কোশ্চেন করেন, আমার ভালো লাগবে আপনাদের উত্তর, আর যদি উত্তর এখন না দিতে পারি পরে দেবো, আমি নাও পারতে পারি একটা জিনিস নতুন কিছু, সো আই উইল গিভ লেটার অন। বাট ইনশাল্লাহ আপনাদেরকে ভুল কিছু পড়াবো। হ্যাঁ, আমি যদি কোনো কিছু না পারি আই অ্যাকনোলেজ দ্যাট যে আমি পারতেছি না, আপনাকে পরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, অনেক মানে অনেকে থাকে যে দেখা যায় যে তারা আসলে নিজের ক্যাপাবিলিটিস নিজের ক্যাপাবিলিটিস বা ক্যাপাসিটিস যাতে ডাউট না হয় এর জন্য তারা একটা কিছু বানায় টানায় বলে দেয়। আই এম নট লাইক দ্যাট, আমি আপনাদেরকে যেটা ইনশাল্লাহ শিখাবছি মানে ওটা যাতে 100% মানে রং প্রুফ মানে ভুল না, ওইভাবে আমি সো ম্যাট্রিসেস মানে হচ্ছে মাপকাঠি, কোনো কিছু আমরা যখন মেজার করি, যেমন এই যে আপনাদের যে এখানে যে রেজাল্ট এটা মেজার করার জন্য অনেকগুলো ম্যাট্রিক্স আছে, অ্যাসাইনমেন্টস, কুইজ, দেন আছে হচ্ছে মনে করেন মিড টার্ম, ফাইনাল টার্ম, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, ইজ অল অন দ্য ম্যাট্রিসেস। সো এরকম এটাও হচ্ছে আপনার এখানেও কিছু ম্যাট্রিসেস আছে যেটা নিয়ে আমরা আলোচনা করবো। দেন ফিউচার ভ্যালু কি, প্রেজেন্ট ভ্যালু কি, হ্যাঁ সিঙ্গেল অ্যামাউন্ট কেন বলতেছি এটা একটু পরে আসতেছি। দেন অ্যানুইটি, অর্ডিনারি অ্যানুইটি, অ্যানুইটি কি, আর প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর অ্যানুইটি, এবং লাস্টে পারপিচুইটি নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে মনে করো অনন্তকাল ধরে আপনাকে রিটার্ন দিবে কোন বিষয়ে আমরা আসবো। ঠিক আছে, যতদিন আপনি টাকা ক্লোজ না করেন, তবে পারপিচুইটিটা আসলে খুব একটা দেখা যায় না, এটা খুব রেয়ার কেস, বাট অ্যাজ ইটস ইটস আ কন্টেন্ট ফ্রম টাইম ভ্যালু অফ মানি, দ্যাটস ওয়াই আই বিন টু, অ্যান্ড অলসো দেয়ার ইজ আ কোয়েশ্চেন ফ্রম পারপিচুইটি ইন ইউর গিফট, সো দ্যাটস ওয়াই আসবো ওয়ান বাই ওয়ান আসবো। অ্যানুইটি মানে বুঝেন আপনারা? ঠিক আছে, আসতেছি স্যার। আমরা এগুলো কিছুই বুঝি না। হ্যাঁ, একদমই ফার্স্ট কমার্স ইসলাম না, তাই ফার্স্ট আপনারা না বুঝলে আমাকে বলবেন, আমি আবার রিপিট করবো, আমার কোন সমস্যা নেই, বাট আপনারা বুঝেন এটাই আমি চাই। আচ্ছা, ম্যাট্রিসেসটা কি দেখেন, ফার্স্ট অফ অল প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান ভ্যালুটা কি, যেমন এটা বর্তমান ভ্যালু 100 আমাকে ব্যাংক 100 টাকার নোট নিয়ে বলবে নে বাবা 100 টাকা, সাথে আরো 20 টাকা নিয়ে আমাকে টাকা দেওয়ার জন্য। ঠিক আছে, সো it will give me and the bank will return me with extra 20 taka for 20 মানে against 20% interest যেটা হয় না কোনো ব্যাংকে, ব্যাংক আপনাকে 20% 10%, আমি জাস্ট একটা एग्जांपल দিলাম, সো এটার ভ্যালুটা তখন বেড়ে গেল, এটার ভ্যালুটা বাড়তো না যদি আপনি এই টাকাটা ব্যাংকে না দিতেন। ঠিক আছে, এর জন্য এটার একটা ফিউচার ভ্যালু আছে। দেন ইন্টারেস্ট রেট মানে সুদের হার, এটা তো আমরা জানি,
ইন্টারেস্ট নিয়ে অনেক সমস্যা আছে, ওইদিকে আমরা যাচ্ছি না ইসলামিক পার্সপেক্টিভে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট যেহেতু ফাইন্যান্স শিখতে আসছেন, আপনাদের ইন্টারেস্ট শিখে লাগবে, অ্যাপ্লাই করেন কি না করেন দ্যাটস আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু লার্ন ইট, ঠিক আছে। আমাদের এক স্যার ছিলেন, উনি আমাদের রিয়েল স্টেট ফাইন্যান্স পড়াইতেন, হ্যাঁ ইন্টারেস্ট দেখে রিয়েল স্টেট ফাইন্যান্স, এটা আমাদের একটা কোর্স ছিল। তো রিয়েল স্টেট ফাইন্যান্সে আমাদের অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হতো, লোন অ্যামোর্টাইজ বলতাম আমরা। লোন অ্যামোর্টাইজ মানে মনে করেন বছরে 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 আপনার লোন কমে যাচ্ছে, ওটার একটা ক্যালকুলেশন শিট স্প্রেডশিটে বানাইতে ফর লং 30 years 40 years, একটা বড় একটা সময়। আচ্ছা, সো উনি খুবই ওয়াজ ভেরি রিলিজিয়াস পার্সন, সে আমাদেরকে বলছিল যে আপনাদের সবাইকে ইন্টারেস্ট পড়াচ্ছি, দ্যাটস ফাইন, বাট চেষ্টা করে আমি এটা অ্যাপ্লাই না করতে, বাট শিখার, ইট ওয়াজ ভেরি রিলিজিয়াস পায়াস। সো ইন্টারেস্টেড তো আপনাদেরকে শিখতে হবে, এটা এটা কখনো ভেবেন না যে ইসলামিক পার্সপেক্টিভ থেকে ইন্টারেস্টেডটা তো উচিত না, এটা নিষেধ করছে, হ্যাঁ এটা আমি শিখবো নট লাইক। ফাইন্যান্স মানে ইন্টারেস্ট থাকবেই ফাইন্যান্স, ঠিক আছে। সো ইন্টারেস্ট রেট হচ্ছে আমরা কোনো কোনো জায়গায় আই দেখি, কোনো কোনো জায়গায় আর দেখি, আর টাইমকে আমরা কোনো কোনো জায়গায় এম দেখি, কোনো কোনো জায়গায় টি দেখি, প্লিজ কোনো কোনো জায়গায় টি দেখি। সো আপনারা যখন বইয়ে ম্যাথ করবেন বা প্র্যাকটিস করবেন, তখন আপনারা আইও দেখবেন, আরও দেখবেন, এনও দেখবেন, টিও দেখবেন, এর জন্য আই হ্যাভ ইনক্লুডেড বোথ, যাতে আপনারা কনফিউজ না হন, ঠিক আছে। আমি পার্সোনালি আই অ্যাট এনটা ফলো করি, আমি যেহেতু আমি কোয়েশ্চেন করব, আমি আই আর এনই দিতে পারি কোয়েশ্চেনে, তবে আপনি যদি আর আর টি ইউজ করেন আমার কোনো সমস্যা নেই, মানে একেবারে আমারটাই যে ফলো করতে হবে, হ্যাঁ মানে ওই যে আমরা লিখি না হেয়ার এন ইকুয়ালস টু দিস, ওইটা আপনি ফর্মুলাতেও যদি এন এর জায়গায় টি দেন, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে। এইবার আমরা আসি অ্যানুইটিতে, হোয়াট ইজ অ্যানুইটি, এটাই মনে করেন এটা থেকে ম্যাপ আসছে আপনাদের মিলে। সো অ্যানুইটিটা সম্পর্কে কারো কোনো ফোনটা একটু সাইলেন্ট করেন প্লিজ, কার ফোন, আচ্ছা আপনি সাইলেন্ট করেন, সমস্যা নেই, সাইলেন্ট করে দেন, মানে হচ্ছে কিস্তি, বুঝছেন, কিস্তি বা ইনস্টলমেন্ট। এখন মনে করেন আপনি একটা ল্যাপটপ কিনতে গেছেন, হ্যাঁ অনেক সময় আমরা কি করি, পুরো টাকাটা দিয়ে তো ল্যাপটপ কিনতে পারি না, ঠিক না, তখন আমরা একটা প্ল্যানে যাই উইচ ইজ কল্ড অ্যাজ ইএমআই, ক্রেডিট কার্ড, হ্যাঁ। তো দেখবেন আপনি যখন ইএমআইতে যান, তখন আপনাকে একটা ফিক্সড মান্থলি পেমেন্ট বা একটা পিরিয়ডিক্যাল পেমেন্ট বলে, এটা কি ইংলিশে বলে পিরিয়ডিক্যাল পেমেন্ট, এটা দেখবেন, হ্যাঁ পিরিয়ডিক্যাল পেমেন্ট, পিরিয়ডিক্যাল পেমেন্ট বলতে বোঝায় যে একটা পার্টিকুলার টেনিওর বা পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে দেন আপনি পেমেন্টটা করতেছেন, আর এটা হইতে পারে মান্থলি, হইতে পারে ইয়ারলি, হইতে পারে কোয়ার্টারলি, হইতে পারে সেমি অ্যানুয়ালি, ঠিক আছে। সো আপনি কি করতেছেন, একটা সেম অ্যামাউন্ট মনে করেন একটা ল্যাপটপের দাম 1 লাখ টাকা, হ্যাঁ আপনাকে বললো ঠিক আছে স্যার আপনি ল্যাপটপ কিনেন আমাদেরকে, আপনি 1 লাখ, তো আপনি 1 লাখ 20 দিন, একটু বেশি ওই যে ইন্টারেস্টটা অ্যাড হয়ে যায়, 1 লাখ 20 দিয়ে, কারণ আপনি তো সময় দিয়ে দিচ্ছেন, তো বলবে আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা দেবেন। সো ওই যে প্রত্যেক মাসে যে 20,000 যে বলে দিলে, এটা হচ্ছে 6 মাস লাগবে আপনার ফুলফিল করতে, সো 6 মাস ধরে আপনি 20,000 টাকা দিয়ে দিয়ে তাই কমপ্লিটেড করে পেমেন্ট, ঠিক আছে। সো অ্যানুইটি যেটা হয় যে আপনি যখন ইএমআইতে কোনো কিছু কিনতে যাবেন, ওইটা প্রাইসটা বেড়ে যাবে, কারণ আপনি টাইম নিয়ে দিচ্ছেন, দ্যাটস ওয়াই দে চার্জ ইউ মোর, ইট ইজ অলসো, ইট অলসো ব্রিংস আ গুড বিজনেস ফর দ্য কোম্পানি। অনেক সময় মনে হয় না যে এত কম পেমেন্ট দিয়ে ব্যাংকের লাভ কী বা সরি কোম্পানির লাভ কী, যে ছোটো ছোটো পেমেন্ট দিচ্ছি অনেক দিন ধরে পাবে, একটা ল্যাপটপ সে এখন 1 লাখ টাকায় বিক্রি করতে পারবে, কিন্তু ও তো আমার কাছ থেকে 12 মাসে 5,000 টাকা করে নেবে,
না, কিন্তু ওইটা কোম্পানির নাম, ওটা ব্যাংকেরও নাম। কীভাবে? কারণ আপনি ওকে তখন আর 1,00,000 টাকা দিচ্ছেন না, তখন দিচ্ছেন 1,40,000 টাকা, তখন দিচ্ছেন 1,30,000 টাকা। সো এইখানেই ক্যাচ। এর জন্য দেখা যায় যে ইট ইস ভেরি আপনারা কি ইয়াটা বুঝছেন? হচ্ছে শব্দ করে না, আপনি এক মাস পরে ফার্স্টে আপনি ল্যাপটপটা কিনতে গেছেন, হ্যাঁ, ল্যাপটপটা কিনতে যাওয়ার সময় ল্যাপটপের দাম দেখলেন 1,00,000 টাকা। এখন আপনার মনে করেন 1,00,000 টাকা দেওয়ার যে সিচুয়েশন ওটা নাই। মনে করেন আমাদের অনেক সময় তো হাতে ক্যাশ থাকে না, তখন আমরা উই ইউজ ক্রেডিট কার্ডস বা উই ট্রাই টু ইউজ সাম ডিফারেন্ট ওয়েজ টু পারচেজ, ঠিক না? সো তখন আপনি কোম্পানির সাথে একটা অ্যাগ্রিমেন্ট আসতে পারেন যে ঠিক আছে তাহলে আমাকে এটা কিস্তিতে কিনা সুবিধা করে দেন। তখন আপনি কী করবেন, প্রত্যেক মাসে ওকে 20,000 টাকা দিয়ে দিয়ে 6 মাসে 1,20,000 দিয়ে দেবেন, ঠিক আছে? 1,20,000 দিয়ে দেন, পেড অফ দিয়ে দিলেন। এই যে আপনি প্রত্যেক মাসে 20,000 টাকা করে দিলেন, এটা বুঝছেন মান্থলি ইনস্টলমেন্ট, ঠিক আছে? বা একটা এটা কিন্তু শুধু কিস্তি না, এটা ক্যাশ ফ্লো হইতে পারে, যে কোনো পিরিয়ডিক্যাল পেমেন্ট, এটা কিস্তি হইতে পারে, ক্যাশ ফ্লো আপনার কাছে আসতে পারে, আপনার থেকে বের হইতে পারে, দুই পার্সপেক্টিভ। এটার একেবারে বেস ডেফিনেশন হচ্ছে এনি পিরিয়ডিক্যাল পেমেন্ট ইজ টার্মড অ্যাজ অ্যানুইটি, শেষ, সিরিজ অফ কনসিকিউটিভ পেমেন্টস আরেকটা নাম হবে, হ্যাঁ, এখানে যে ডেফিনেশনটা আছে যে আপনি প্রত্যেক পিরিয়ডের পর পর একটা সেম অ্যামাউন্ট দিবেন, একবারে সেম অ্যামাউন্ট, অ্যানুইটি যেটা ডিফারেন্ট অ্যামাউন্ট হইতে পারবে না, অ্যানুইটি সবসময় সেম যাই দেন না। আপনার ডিপিএস করেন না অনেক, কেউ করছেন ডিপিএস? কারো আছে? যদি জানা থাকেন, হ্যাঁ অনেকেই আছে। তো ডিপিএস এর ফুল ফর্ম হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস এর ফুল ফর্মটা অন্য অনেকে জানেন না, ডিপোজিট পেনশন স্কিম বলে, হ্যাঁ ডিপিএস। সো এই ডিপিএসটা কি, আপনি ব্যাংকে একটা টাকা দিবেন 3,000, 5,000, 10,000 যা, এবং এটা আপনার কয় বছর ধরে আপনি চালাবেন এটা ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করে নেবেন। ব্যাংক আপনাকে করবে কি, টাকার এগেনস্টে ম্যাচিওর হয়ে যাওয়ার পর একটা রিটার্ন আপনাকে তারা দিবে সব। মনে করেন আমি একটা করছিলাম 3,000 টাকা প্রত্যেক মাসে দিতাম, সো 3,000 যদি প্রত্যেক মাসে দিই তাহলে 36 বছরের করছিলাম, তো এটাই আসে হচ্ছে 1,08,000 টাকা, ঠিক না? সো আমি পাইছিলাম 1,20,000 মতো, ঠিক আছে? সো কিছুটা বেড়ে গেছে। সো এখানে আপনি যেটা করছেন, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যাংকে প্রত্যেক মাসের শেষে 3,000 টাকা করে দিতাম, অ্যাকাউন্টে রাখতাম, ব্যাংকে দিতাম। এই যে 3,000 টাকা করে নিচ্ছে এটা আমি, ঠিক আছে, এটাই আমি, যে কোনো সেম পিরিয়ডিক্যাল পেমেন্ট অ্যানুইটি। অ্যানুইটি ক্লিয়ার আমরা?
এবার আমরা একটু ফর্মুলা দেখি। আচ্ছা এখন এখানে আছে দুইটা, একটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট রেট আর একটাকে আমরা বলি কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। আপনারা কম বেশি যদি ম্যাথ করে থাকেন তাহলে তাহলে সবাই এটার সাথে পরিচিত, ঠিক না? এটার সাথে পরিচিত না? এটা থেকে তো আমি এটার সাথে পরিচিত। মোটামুটি আপনারা যদি একটু রিকালেক্ট করেন ক্লাস এইটে সবাই করার কথা, বাট এইটা হয়তো বা সবাই করেন নাই। দুই প্রকারের হয়, আরো কমপ্লিকেটেড আছে, আরো কিছু প্রকারের আছে, মডিফাইড আরেকটু আছে, বাট প্রধানত এই দুই প্রকার, ঠিক আছে? সাইক্লিক আছে, অনেক ধরনের আছে। সো এই দুই ধরনের একেবারে বেশি। সো সিম্পল ইন্টারেস্ট রেটের সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের পার্থক্যটা আমি বলি, এটাকে আমরা বলি হচ্ছে চক্রবৃদ্ধিক চক্রবৃদ্ধিক সুদ হার, সুদা হার বাংলায় যদি বলি, হ্যাঁ, আর ওটাকে সাধারণ সুদ হার, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে কি চক্রবৃদ্ধি, ঠিক আছে, মানে চক্রের মতো বাড়তেছে, এটাকে আমরা কম্পাউন্ড বলি, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে মনে করেন সিম্পল ইন্টারেস্ট রেটে আপনি একটা ব্যাংকে গেলেন, হ্যাঁ, ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের সাথে আপনার কথা হয়ে গেল, ব্যাংক বলবে যে আপনি কি চান, কি ইন্টারেস্ট রেট চান, মনে করেন ব্যাংক বলবে। বাট ব্যাংকে আসলে সিম্পল ইন্টারেস্ট এখন কোনো ব্যাংকেই নেই, সবাই কম্পাউন্ড ইন্টারেস্ট রেটই করে। বাট মনে করেন কোনো একটা ব্যাংক আছে এক্স ওয়াই জেড যে সিম্পল ইন্টারেস্ট নেয়, হ্যাঁ, বলবেন সিম্পল ইন্টারেস্ট চাই। আপনাকে বললো আচ্ছা এক কাজ করেন, আপনি আমাকে 100 টাকা দেন, দুই বছর পর 120 টাকা নিয়ে যান, ঠিক আছে? এটা কিরকম 10% বললো যে আমি 10% সিম্পল ইন্টারেস্ট রেট আপনাকে দিব 100 টাকার এগেনস্ট, হ্যাঁ। তো ও যখন প্রথম বছরে 100 টাকা 10% মানে কত, 10 টাকা, এটা মনে করেন ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারে 100 টাকা 10% কত, 10 টাকা, তাহলে আপনি দুই বছরে কত টাকা পাইলেন, 20, আপনার দুই বছর শেষে ওর কাছ থেকে 120 টাকা নিয়ে যাবেন, এটা সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এটাই দেখেন ফর্মুলাটা কেমন হয়, মনে করেন আমি কয় বছর ধরছিলাম, দুই বছর ধরছিলাম, সো টাইম হচ্ছে 2, ওইটার সাথে মিলাচ্ছি, হ্যাঁ। রেট কত ধরছিলাম, 10%, 0.1, এটা আরেকটা লেখার ওয়ে হচ্ছে 10/100, পার্সেন্ট মানে পার সেন্ট, মানে পার সেন্ট বলি আমরা, ঠিক আছে? পার্সেন্টে কত, 100 সেন্টে 1 টাকা হয় না, ওখান থেকে এই পার্সেন্ট আসছে, বুঝছেন? আমরা সবাই পার্সেন্ট ইউজ করি বাট আমরা জানি না আসলে পার্সেন্টটা কই থেকে আসছে। পার্সেন্টটা বেসিক্যালি 100 সেন্টে 1 ডলার হয়, ওখান থেকে সেন্ট আসছে যে পার সেন্ট কত, মানে 100 কত, ঠিক আছে? তো এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেট, মানে আপনি 100 টাকা ফেলে ঘুমিয়ে যাবেন, দুই বছর পরে দেখবেন 120 টাকা আছে। এমনি তো কি আপনারা 100 টাকা দিবেন না, আরো বেশি দিবেন, আমি জাস্ট ছোট করে বোঝাচ্ছি আপনাদের বোঝানোর জন্য, হ্যাঁ। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট রেট, ঠিক আছে? এটা বুঝছেন? আপনাদের পার্সেন্ট মনে রাখার আর একটা বাংলা নিয়ম শিখে দিই, যদি কখনো এই যে 10/100 এই জিনিসটা যদি সমস্যা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে মনে করেন 2% কে আমরা 0.2 লিখি, ঠিক না? কিন্তু আপনাদের মধ্যে অনেকেই যে ভুলটা করবেন সেটা হচ্ছে 0.2 দিয়ে ম্যাথটা করে ফেলবেন, যেটা হবে ভুল,
না এটা আমি বলতেছি অনেকেই করতে পারে না কি আপনারা পরীক্ষার সময় হইতে পারে না আমি নিজেও করছি এর জন্যই বলতেছি যে এই ভুলটা কিন্তু হইতেই পারে সো যদি কখন আপনাদের এই কনফিউশনটা হয় যে 0.02 না 0.2 মানে 2% এমনিতে তো 0.2 মানে 20% ঠিক না সেই ভুলটা যদি হয় তখন এইভাবে মিলাবে আপনাদের আপনাকে কোয়েশ্চনে যে পার্সেন্টেজটা দিবেন দিবে ওটা লিখবেন মনে করেন 5% কেউ বলবেন একটার মতো বানানোর চেষ্টা করবেন দুটা জিরো দিব ঠিক আছে দুটা জিরো দিলাম আচ্ছা এবার একশো কোন পজিশনে এক আছে শতক পজিশনে বা হান্ড্রেডস পজিশনে তাকে আমরা ইংলিশে বলে হান্ড্রেডস আর বাংলায় বলে শতক সো শতক পজিশনে একশো আছে এখানে শতক পজিশনে কোনটা আছে এর মধ্যে একটা পয়েন্ট বসে ঠিক আছে মনে থাকবে কেন প্রবলেমটা কি জানেন আপনি যখন চাকরির পরীক্ষা দিবেন না ইউ ক্যান নট টেক তবে আমি আপনাদেরকে প্রেফার করবো যে চেষ্টা করবেন এই যে বেসিক অ্যারিথমেটিক এর যে ম্যাথ গুলো আছে এগুলো হাতে হাতে করতে আবার লাগেন পঞ্চান্ন ঠিক না তার আগে দুটা জিরো দেয় ঠিক আছে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট তখন কি হবে তখন হচ্ছে আপনার যেহেতু এখানে 5.5% আপনি বলতেছেন হ্যাঁ তখন আপনার ধরতে হবে হচ্ছে এই পজিশনটাকে যে এই পজিশনের পর থেকে আমি জিরোগুলোকে কাউন্ট করব পাঁচ এমনি রেখে দিব দেন এটার সাথে মিলে এখানে একটা পয়েন্ট দিয়ে দেব হ্যাঁ 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 মানে একক সংখ্যা ধরবেন পয়েন্টের আগে সবসময় এভাবে আপনি এটা করতে পারেন তখন আপনি মিলাবেন মনে করেন 1000 সাথে 1000 সাথেও মিলাইতে পারেন1,25,000 দুটা শূন্য দেন এখানেও চারটা ডিজিট এখানেও চারটা ডিজিট একের পর পয়েন্ট মানে একের পর থেকে সব শূন্য তো এইখানেও এই জিরোর জায়গায় একটা পয়েন্ট বসাবো একের একের পরে এক আর শূন্যর মধ্যে যে পজিশনটা এই জায়গায় পয়েন্টটা বসাবো হ্যাঁ স্যার এটা বাদ দেন এটা বোরিং লাগতেছে এটা আপনাদেরকে আরেকটা ওয়েতে শিখাইলাম হ্যাঁ মানে আরেকটা পার্সপেক্টিভ এটা কিন্তু বাংলা পদ্ধতি মানে এটা কিন্তু আচ্ছা এখন সিম্পল ইন্টারেস্ট বুঝছেন এবার আমরা আসি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এই জিনিসটা সিম্পল ইন্টারেস্ট আমি কি দেখছি 100 টাকা দিয়ে আমি ঘুমায় গেছিলাম ঠিক না দুই বছর পর 120 টাকা পাইছি এইখানে যেটা হবে এই দুই বছরই আপনি চিন্তা করেন এখানে যেটা হবে আপনি 100 টাকা দিবেন ব্যাংকে ঠিক আছে সো ব্যাংক বললো আমাকে 10% ইন্টারেস্ট রেট দিবে বছর শেষে সো 10% ইন্টারেস্টে কত আসে 10 টাকা 110 টাকা সো আপনি এক বছর পর 110 টাকা দেবেন ঠিক আছে আপনি দুই বছরের কন্ট্রাক্ট করছেন তো দ্বিতীয় বছরে তো আবার পাবেন ঠিক না দ্বিতীয় বছর আপনার প্রিন্সিপাল আর 100 টাকা থাকবে না তখন ক্যালকুলেট হবে 110 তার মানে আপনার ইন্টারেস্টটা যোগ হয়ে
ওইটা আবার প্রিন্সিপাল হয়ে যায় কম্পাউন্ড। সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল 100-100ই থাকে। আপনি যেই বছরের জন্য করবেন 10 বছর 100 বছর যাই করেন, ওরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করবে ওই 100-এর উপর। বাট কম্পাউন্ডে কি হয়, বছর যত যাবে ইন্টারেস্ট যোগ হয়ে যে প্রিন্সিপালটা ওইটার উপর ওরা ইন্টারেস্টটা ক্যালকুলেট করবে। যেমন আপনি প্রথম বছর পাইলেন কত, 110, ঠিক না? এবার প্রিন্সিপাল কত, 110, এর সাথে আবার 110-এর 10% কত, 11 টাকা। 11 যোগ হয়ে আপনার 2 বছর শেষে 121 টাকা। এটা টাকা বেশি, দেখেন 1 টাকা বেশি না, এটা ছিল 120, এখানে 121। সো এটা তো কম অ্যামাউন্টের ক্ষেত্রে বললাম, বড় অ্যামাউন্টের ক্ষেত্রে ডিফারেন্স তো অনেক বেশি হয়, ঠিক না? এটাই হচ্ছে আপনার কম্পাউন্ড। আমি যদি আরেকটু ভেঙে দেখি ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমি বুঝাই, যে ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু দিয়ে বুঝাই। সো ভবিষ্যতে টাকাটা পাবে, ঠিক না? সো ফিউচার ভ্যালু ইকুয়ালস টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন বা আর, যেটাই বলেন। আচ্ছা, এইখানে দেখেন কি হয়, এই জিনিসটা দ্বারা বোঝায় যে প্রেজেন্ট ভ্যালুর সাথে কন্টিনিউয়াসলি কম্পাউন্ডিং হচ্ছে জিনিসটা। যেমন আমরা যদি একটু বেসিক ম্যাথে আসি, এ প্লাস বি ইনটু এ প্লাস বি কে আমরা কি বলি, এই দুটাকে গুণ করলে কি হয়, এ প্লাস বি স্কোয়ার। যদি কিউব থাকতো, তিনটা থাকতো, তাহলে কি করতাম, এ প্লাস বি কিউব। এখানে আপনার যত বছর থাকবে তত বছর হচ্ছে 1 প্লাস আই 1 প্লাস আই 1 প্লাস আই, 3 বছর থাকলে এটা কিউব হয়ে 1 প্লাস আই কিউব 3 বছরের জন্য। সেইভাবে করে গুণ হতে থাকে জিনিসটা আপনার প্রিন্সিপালের সাথে। এই এক একটা কিছু রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। এটা যদি আপনাদের ফর্মুলাটা একটু ভেঙে লাগে, আপনাদের বেসিকের জন্য এটা বলতেছি, বাট পরীক্ষায় আপনাদের জাস্ট ফর্মুলা দিয়ে বলে দিলে এটা মনে করেন। এখানে বিবি হচ্ছে আজকে কত আপনার, 100 টাকা না? 100 টাকা। আচ্ছা, আমি এক বছর করতেছি 100 টাকা প্লাস আপনি বছর শেষে এই 100 টাকা 10% ইন্টারেস্ট পাবেন, ঠিক না? মানে অ্যাডিশনাল। সো 100 টাকা 10% ইন্টারেস্ট কত, 10%, 10% কত হয়, 10 টাকা, 110। এই দুটো যোগ করে হয় কত, 110, ঠিক না? এই দেখেন সেই পিভি, আপনি যদি এখানে 100 লেখেন আর 1 প্লাস 10% লেখেন, তাহলে এই দুটাকে গুণ করে মানে যদি আলাদা করে দেন তাহলে কত আসে, এরকম আসে না? 100 যোগ 100 ইনটু 10, তাই তো আসে, ঠিক না? এখান থেকে আপনি যদি 100 কমন নেন তাহলে আবার এটাই 1 প্লাস 10%, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক্যালি এই ফর্মুলা। এখন বছর যত বাড়ে ততগুলো ইয়ে রাখেন আপনার প্রথমটায় 100, হ্যাঁ, 1 প্লাস 10%, তারপরে আবার একটা 1 প্লাস 10% গুণ হচ্ছে। এখানেও তো 100 আপনি যদি সবগুলো দিয়ে কমন বের করে নেন, এই একটা আসলে রিপ্রেজেন্ট করে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট কন্টিনিউয়াসলি বাড়তেছে। স্যার, এটা হলো যে এক দেওয়ার কারণ, এক দেওয়ার কারণ কি, যে যেটা বুঝাইলাম যে 100 কমন নেওয়া, বেসিক্যালি এক মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটা, এক রিপ্রেজেন্ট করে আজকের এই ভ্যালুটা, আর আর রিপ্রেজেন্ট করে উই প্রেজেন্ট ভ্যালুর উপরে ইন্টারেস্ট, দুইটা যোগ হয়ে আপনার আলটিমেট ফিউচার ভ্যালুটা বাড়ছে। এটা যত বছর হবে তত বাড়তে থাকে। স্যার, ওই এনএফটায় হচ্ছে আমরা যে কয়টা বছর, হ্যাঁ হ্যাঁ, এনএফ সংখ্যা তো হবে, হ্যাঁ, যতগুলো বছর হবে। যেমন আমি একটা ম্যাথ দেখাই, আচ্ছা এখানে দেখেন একটা কথা আমি লিখছি যে ইন্টারেস্ট আর্ন অনলি অন দ্য অরিজিনাল প্রিন্সিপাল, ওই যে 100 টাকা যেটা ছিল ওইটার উপরে ইন্টারেস্ট পাচ্ছি। বাট এখানে কি ইন্টারেস্ট আর্ন অন প্রিন্সিপাল এন্ড অন ইন্টারেস্ট রিসিভড, মানে প্রিন্সিপালের উপরেও পাচ্ছি ইন্টারেস্ট যেটা পাইছি ওইটার উপরও, দুটা অ্যাড হয়ে দেন আবার নতুন একটা ইন্টারেস্ট রেট তৈরি হচ্ছে। যেমন এখানে প্রথম বছরে ছিল 10 টাকা পাইছি, দ্বিতীয় বছরে পাচ্ছি 11 টাকা, তৃতীয় বছরে পাবো 12.1 টাকা, ঠিক আছে? সো দেখছেন মানে বাড়তেছে কিন্তু, আর ওইটা কিন্তু 3 বছর পরে ওই 10 টাকাই থাকবে, কারণ ওটা 100-এর উপরে শুধু ক্যালকুলেটটা হচ্ছে। সো এটাই হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট, ঠিক আছে? বুঝছেন এটা, ক্লিয়ার? ভেরি গুড।
আচ্ছা, এবার আমরা একটা ফর্মুলাতে আসি। দেখেন ফর্মুলাটা হচ্ছে, আপনাকে ভোর হচ্ছে, লোড বেশি হচ্ছে। আমি আসলে বেশি লোড দিতাম না, কিন্তু একটু লোডটা নিতে হচ্ছে, কারণ আপনাদের এগুলো না শিখে না শোনা ব্যাপার। আচ্ছা দেখেন, FV equals to PV into 1 plus I to the power n, হ্যাঁ এটা হচ্ছে আমার ফর্মুলা। হ্যাঁ প্রথমে এটা আমি ভেঙে ভেঙে করছি। হ্যাঁ দেখেন, সাপোজ ইউ ইনভেস্ট $100 at 5% ইন্টারেস্ট কম্পাউন্ডেড। আচ্ছা কোয়েশ্চেনে যখন এই কথাটা বলি কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তখনই বুঝবেন যে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো এক বছর পরে ইনভেস্টমেন্টের ভ্যালু কত হবে? এক বছর এন আমরা তো এখানে ওয়ান লেখি কখনো, তেমন তো লেখি না। এক যদি মানে এখানে এন এর ভ্যালুটা এর জন্য আমি দেই এক বছর। ঠিক আছে, আচ্ছা দেখেন তো এখানে বেসিক্যালি এটা দুই বছরের ম্যাথ। হ্যাঁ প্রথম বছর আপনি পাইছেন 5% ইন্টারেস্ট রেট, আপনাদের 10% দিয়ে দেখালাম এখানে 5%। হ্যাঁ সো 105 টাকা পাইলেন, ঠিক না? প্রথম বছরে 100 টাকা ছিল, 5% সুদ মানে 5 টাকা, সো 105 টাকা প্রথম বছরে পাইলেন। দ্বিতীয় বছরে কি এই 105 টাকাটাই আবার প্রিন্সিপাল হয়ে যাবে না? ইয়েস। এইটার উপরে এখন আপনি 1 + 0.05 যোগ করে মানে এইটার যদি গুণ করেন তাহলে দ্বিতীয় বছরে পাবেন 110.25। এইবার দেখেন এই ম্যাথটাই আমরা ফর্মুলা দিয়ে করি। এই ম্যাথটাই যদি আমরা ফর্মুলা দিয়ে করি তাহলে পিভি কত? কত? 0.05 2। দেন এটা ম্যাথটা করেন কেউ, আমি ক্যালকুলেটর নিয়ে আসছি। 110 দশ দশমিক দুই পাঁচ আসে এখন এখানে যদি পাঁচ বছর থাকতো তাহলে কি করতাম? হ্যাঁ দুয়ের জায়গায় ফাইভ হবে মানে এনার ভ্যালুটা আপনি ফাইভ দিতাম। ঠিক আছে, বুঝছেন? দুই বছর পর কত টাকা আমি পাবো, ফিউচার ভ্যালু কত পাবো? ঠিক আছে, প্রথম বছরে দেখছেন প্রিন্সিপাল ছিল 100 টাকাই, সো 100 টাকার প্রথম বছরের ফিউচার ভ্যালু হয়েছে 105 টাকা। ইমিডিয়েটলি নেক্সট ইয়ারে এই 105 টাকাটা হয়ে গেছে আবার প্রিন্সিপাল, ওইটা হয়ে দেন আমি 110.25 পাইছি। কিন্তু পরীক্ষা হলে আমি যদি ওই 105 কে যদি প্রিন্সিপাল না নিয়ে যদি 100 কে প্রিন্সিপাল হিসেবে নিতাম, সেক্ষেত্রে আমি এন এর সংখ্যাটা দিয়ে এই ফর্মুলাটা ইউজ করব। আপনারা এটা আমি আপনাদের বেসিক এর জন্য দিছি, ডোন্ট ফলো দিট, যদি কনফিউজিং লাগে এটা বলে যান, এটা বেসিক এর জন্য আমি দিছি। বেসিকটা হচ্ছে এটা, আপনাদের মিড টার্মে ওটা চেঞ্জ করে ইজি করে দিচ্ছি, সমস্যা ওইটা একটু একটু বেস্ট টাফ ছিল, আপনি পরে কালকে নাইট স্যারের কাছে যেয়ে দেন। আমি ওনাকে বললাম যে স্যার এই ম্যাথটা আমি চেঞ্জ করে দিই, বলে হ্যাঁ আপনি পরে চেঞ্জ করে দেবেন। যারা ম্যাথ লাভার্স
they can go for both maths. কোন আমি এখানে যেটা করছি আপনি করতে চান বলি আপনাকে দুইটা ম্যাথ থাকবে ঠিক আছে দুইটা ম্যাথ বলতে আরো ভেঙে ভেঙে আর কি কোশ্চেন আছে ঠিক আছে দুইটা কোশ্চেন 10 10 20 মার্ক হচ্ছে ম্যাথে থাকবে আর 10 মার্ক থাকবে হচ্ছে থিওরিতে থিওরিতে দুইটা কোশ্চেন আছে ঠিক আছে এখন আপনারা যদি থিওরি এবার করতে চান তাহলে দুইটা ম্যাথ করব স্যার 20 মার্কে কি আর এমসিকিউ আছে এমসিকিউ আছে না নেক্সট কোশ্চেন পেটা আরে আমাদের ফাইলস না আছে এমনি ম্যাথ আর আছে এমসিকিউ হ্যাঁ 10 টা এমসিকিউ আছে এমসিকিউ এর আপনাদেরকে আমি একটা সাজেশন দিয়ে দিব যেহেতু আমি একটু আমরা শুনি সবাই একটু চুপ প্লিজ জিনিসটা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে ম্যাথ করতে চাবেন না সবাই তো ম্যাথ করবেন আচ্ছা এবার দেখেন ফিউচার ভ্যালুটা তো আমরা বের করলাম ঠিক না এটা আমি কি করছি বলুন তো কেন জানেন কারণ এটাকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলি ডিসকাউন্টিং ডিসকাউন্ট করা পিভি সবসময় কমায় নিচের দিকে আনবো ভবিষ্যতের একটা ভ্যালু আছে কমায় নিচের দিকে আর ফিউচার ভ্যালু হচ্ছে আমরা বাড়াবো এর জন্য ফিউচার ভ্যালুতে হয় গুণ প্রেজেন্ট ভ্যালুতে হয় ভাগ মানে কমে যাওয়া ডিডাকশন একটা জিনিস মনে করেন এই জিনিসটা যখন গুণ হবে তখন একটা ভ্যালু বেড়ে যাবে না বা এই জিনিসটা দিয়ে যদি কোনো একটা ভ্যালুকে ভাগ দেয় তাহলে ভ্যালুটা কমে যাবে না সেটাকে আমরা ফাইন্যান্সের ভাষায় বলে ডিসকাউন্টিং ঠিক আছে অনেক সময় অনেক কোশ্চেনে ডিসকাউন্টিং কথাটা বলবে আচ্ছা আরেকটা হচ্ছে এই আইটাকে অনেকগুলো নাম আছে হ্যাঁ আই এর নাম হচ্ছে একটাকে আমরা বলি আর 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 রিকোয়ার্ড রেট অফ রিটার্ন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর 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 এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর এটার এগেনস্টে যেটাকে আমরা বলি সেটাকে বলে কস্ট অফ ক্যাপিটাল এই দুইটা জিনিস একটু আপনাদেরকে বলি কারণ অনেক কোয়েশ্চেন এরকম পাইতে পারেন যে এটার নাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে জিনিস একটাই হ্যাঁ ম্যাটেরিয়াল সেম নামটা একটু ডিফারেন্ট ইউজ করা এটা কি পার্সপেক্টিভ বেসড ঠিক আছে মনে করেন আপনি ব্যাংকে গেছেন ডিপিএস খুলছেন আপনার রিকোয়ার্ড কত আপনি ওইভাবে ক্যালকুলেশন করবেন হ্যাঁ আমার 10% না হইলে চলবেই না সো আপনি অ্যাজ এ ইনভেস্টর আপনার জন্য আই উইল কল দিস আই এস আর 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 রিকোয়ার্ড রেট অফ হ্যাঁ বলতেছেন ওয়ান বাই ওয়ান এইবার ব্যাংক আপনাকে কি করবে ও চেষ্টা করবে আপনাকে 10% না দেওয়া বা ওর জন্য এটা তো একটা কস্ট ঠিক না আইটা যে আপনার টাকাটা রাখতেছেন তার এগেনস্ট আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে সো ব্যাংকের জন্য তো এটা একটা কস্ট ওর টাকা বের হয়ে যাচ্ছে সো ব্যাংকের পার্সপেক্টিভ এটাকে বলবো কস্ট অফ ক্যাপিটাল আবার আপনি যদি দুইটা জিনিস চুজ করেন বা এই যে আপনি যে একটা জায়গায় ইনভেস্ট করতেছেন হ্যাঁ এই টাকাটা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতেন ঠিক আছে সো এখানে কি আপনার একটা অপরচুনিটি কস্ট আছে না মানে আমি এখন যদি ক্লাস না করতাম বাসায় বসে মুভি দেখতে পারতাম ঠিক আছে সো মুভি দেখাটা আপনার জন্য অপরচুনিটি কস্ট ঠিক না
দেন এগেইন আপনি যদি মুভি দেখবেন তাহলে ক্লাসে হয়তো বা অ্যাটেন্ড না করলে আপনার পরীক্ষাটা খারাপ হবে, সো এটাও আপনার চিন্তা করতে হবে। সো যখন আমরা দুইটা ইভেন্টকে রাখি এবং ওখান থেকে কোনো একটা বেনিফিট কিছু বের করতে চাই, তখন আমরা ওইটাকে অপরচুনিটি কস্ট করি, যে আমার এটা করলে এটা লস যাবে। আমরা তো মানুষ একসাথে সব কিছু করতে পারবো, একটা জিনিস ছাড়তে হবে, ঠিক না? যেমন আমি টিচিং লাইনে আসলে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে পারবো, কিন্তু দেয়ার ওয়াজ সো সাম মানে অপরচুনিটি কস্ট, যার কারণে আমার কাছে মনে হয়েছে এটা বেটার, ঠিক আছে? সো এটাকে অনেক সময় আইকে আমরা অপরচুনিটি কস্টও দেখতে পাই, ঠিক আছে? সো অনেকগুলো নামে আপনি এই সেম আইটাকে দেখবেন, ভয় পাওয়ার কিছু নাই। জনি কোশ্চেন দেখবেন একটা পার্সেন্ট লেখা আছে আপাতত, আপাতত টিল নাও, ভবিষ্যতে যদি আরও কিছু বাড়ে তখন দুইটা আই থাকতে পারে, দুইটা রেট থাকতে পারে, তখন কেস ডিফারেন্ট। পার্সেন্ট দেখা মানে ওটা আই, ঠিক আছে? পার্সেন্ট দেওয়া আছে 6% মানে আই, শেষ। এবারও মাথায় রাখেন জিনিসটা, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন কি হয়েছে, আপনাদেরকে কোশ্চেনটা পড়তে হবে, কোশ্চেনটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে হাউ মাচ উড ইউ বি উইলিং টু পে টুডে, আজকে আপনার কত টাকা দেওয়া উচিত ফর দ্য রাইট টু রিসিভ $1,000 ফাইভ ইয়ার্স ফ্রম নাও, মানে ১,০০০ টাকা পাঁচ বছর পর পাওয়ার জন্য আজকে আপনার কত টাকা দেওয়া উচিত, পে করা উচিত। সো সেটাই আমরা দেবো, মানে 6% ইন্টারেস্ট রেট এগেনস্ট। সো আপনি কি করলেন, এই যে ফর্মুলায় এখানে ফিউচার ভ্যালুটা বসাইলেন ১,০০০, দেন এখানে আপনি 0.06 বসাইলেন, আর হচ্ছে ওই টাইমটা দিলেন হচ্ছে পাঁচ বছর, অঙ্ক করে ফেলেন, দেখেন ৭৪৭ আসছে। আচ্ছা কোয়েশ্চেনের ডিফারেন্সটা বুঝুন, হ্যাঁ কোয়েশ্চেনের ডিফারেন্স হচ্ছে দেখেন, সাপোজ ইন ইন্টারেস্ট $100 এট 5%, স্যার আর দুই মিনিট, আগামীকালকে যে আফটার এন্ড অফ ওয়ান ইয়ার আপনি কত পাবো, ঠিক আছে? সো এটা কি একটা ফিউচার ভ্যালু না, বোঝাচ্ছে যে ভবিষ্যতে আমি কত পাবো। তো এই কোয়েশ্চেনটা আপনি যখন পড়বেন তখন যদি বলেন যে আজকে করতেছি কালকে কত পাবো, এটা ফিউচার ভ্যালু না। আর যখন আপনি বলবেন এরকম দেখবেন যে আমি আজকে কত দিতে চাই ভবিষ্যতে এত টাকা পাওয়ার জন্য, ভবিষ্যতের টাকাটা দেওয়া আছে আজকে আমি কত দিব, ইন দ্যাট কেস প্রেজেন্ট দাও, ঠিক আছে? আচ্ছা অ্যানুইটি থেকে আমরা নেক্সট দিন পড়বো, ১৫০ টাকা পাচ্ছেন ওইটাও তো একটা ফিউচার ভ্যালু, কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ যা শিখাইলাম এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের জন্য না, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমরা আলটিমেটলি ফিউচার ভ্যালুই পাচ্ছি। ফিউচারে কোনো ভ্যালু পাওয়া মানে এটা ভবিষ্যৎ ভ্যালু, এটা কম্পাউন্ডের হোক সিম্পলের হোক, ঠিক আছে? ক্লিয়ার? কেমন লাগছে আপনাদের ক্লাস আজকে? খুবই সুন্দর স্যার, অনেকগুলো কাহিনী। আচ্ছা আপনারা এই ডেটা নিতে